আমার সুযোগ পেয়েছি একটু বেশি করে করে নিয়ে এরকম তো সুযোগ আর পাবো না ছড়ি ছড়ি আমার জন্য তুই আমাকে বিষ খাওয়াবি না হ্যাঁ আমাকে বিষ খাওয়াবি না না বিষ তো নেই এর মধ্যে তুমি আমার জন্য এনেছি যাই না তুই খা আমি খাবো না তোমার এই তোমার জন্য এনেছি তুমি আগে বলো তোমার কেমন লাগলো মানে বা আমার কপালে নাচছে হতে পারে বাট তাও প্র্যাঙ্ক করো মানে প্র্যাঙ্ক করো গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল অফ টকিজ আমি সুস্মিতা আশা করি তোমার সাথে খুব 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 ভালো আছে আমি তো জাস্ট বিন্দাস আছি তো আজকে ভাবলাম কিছু ধামাকাদার কিছু করা যাক ধামাকাদার বলতে রোজ তো ডেলি ব্লগ আসছে আজকে তার মধ্যে একটু টুইস্ট হবে অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল একটা প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্ক করবো প্র্যাঙ্ক করবো দাদার ওপর তোমাদের দাদা আমার ওপর অনেক প্র্যাঙ্ক করেছে এতদিনে আমিও করি যদিও তো শোধবোধ ওইগুলো সব হয়ে গেছে তো নতুন করে তোমরাও অনেক রিকোয়েস্ট করছিলে যে দিদি প্র্যাঙ্ক ভিডিও করো তো আজকে ভাবলাম তোমাদের দাদার সাথে প্র্যাঙ্ক করবো কি প্র্যাঙ্ক আমার মাথায় এখনো কিন্তু আসেনি শেয়ার করেছি আজকে প্র্যাঙ্ক করবো আজকে কোনো ব্লগ আসবে না বাট প্র্যাঙ্ক ভিডিও আসবে বাট ইন্টারেস্টিং হবে কি ইন্টারেস্টিং হবে সেটা একটু পরে আমিও ভাবি ভাবতে ভাবতে হুট করে মাথায় ওখানে চলে আসবে প্র্যাঙ্ক ভিডিও স্টার্ট করে দেবো আশা করছি মজাদার হবে এইটুকুই তোমাদের গ্যারান্টি দিতে পারি তো চলো চটপট ছাদে এসে স্টার্ট করলাম কেন কি নিচে বললে হুট করে চলে আসবে কেন হুট করে রান্না করে চলে আসবে তোমাদের দাদা সবাই আছে হুট করে চলে আসবে রান্না করেছে দেখতে আসবে কী বলছিস কী করছিস শুনতে পেয়ে যাবে ছাদে এসে আমি লুকি লুকি এজন্য বললাম মা আজকে তোমার ছেলেও একটা প্র্যাঙ্ক করবো সেটা এখন বললো না সেটা বললে এখন তুমি অনেক বকা বকি করবে এখন বললো না সেটা ভিডিও দেবে বাট একটা প্র্যাঙ্ক করবো বাড়াবাড়ি কিছু করবো না যেটা হচ্ছে আমি আজকে রান্না করেছি চিংড়ি মাছ একটা রেসিপি তো আমি এটার ওদিকে টেস্ট করাবো কিন্তু অরিজিনালটা টেস্ট করাবো এর মধ্যে নুন মিশিয়ে টেস্ট করাবো দেখবো রিঅ্যাকশন কি হয় চলো রেডি জানি না কি বলবে আমার কপালে নাচছে বাট তাও প্র্যাঙ্ক করবো মানে প্র্যাঙ্ক করবো আজকে আমি এখন মনস্থির করে যাতে করবো মানে প্র্যাঙ্ক করবো বাবার না বদলা নিচ্ছে বদলা নিচ্ছে ওকে তো নুনের ডাব্বা নিয়ে রেডি এবার হচ্ছে চামচ একবার সুযোগ পেয়েছি একটু বেশি করে করে নিয়ে এরকম তো সুযোগ আর পাবো না তো এমনভাবে নিতে হবে এতটা নুন নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি নুন নিয়েছি যে নুনের ডাব্বা নুনই নিয়েছি এবার হচ্ছে এর মধ্যে গ্রেভিটা মেশাতে হবে মিশিয়ে দিয়েছি নুন কিন্তু আছে বলে বোঝা যাচ্ছে না পুরোটাই গ্রেভি মনে হচ্ছে কিন্তু ভেতরটা ভালোভাবে দেখলে বুঝতে পারবে ভেতরটা পুরোটা নুন উপরে জাস্ট একটুখানি গ্রেভি আমি মজা আমি খাবো বাট এরপর যে আমার কি হালাত হতে চলেছে যেটা গড নো সেটা জানি না মানে আদৌ এই ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করতে পারবো কিনা সেটাও জানি না কেন বড় সড়ো একটা রেসিপি নিয়ে ফেলছি চামচটা তেল আছে বলে নিচে পড়বে বলে এই যে সব পড়ে যাচ্ছে একটা বাটি নিয়ে নিয়েছি কিরে লাঞ্চ করবি না বিশাল ব্যস্ত তো যা একটা জিনিস এনেছে টেস্ট কর হেভি একটা জিনিস বানিয়েছে গ্রেভিটা আগে দেখে দেখ তাই ফার্স্ট টাইম মানে আরে এই তো চিংড়ি মাছ দেখে নতুন রেসিপি বানিয়েছি হ্যাঁ রেসিপিটা শেয়ার করেছি তো গ্রেভিটা তোকে টেস্ট করছি আমি সত্যি বুঝতে পারছি মানে এক্স্যাক্টলি সব ঠিকঠাক হচ্ছে কিনা বল তাহলে সেই বুঝে লাঞ্চে ঠিকঠাক খেতে পারবো টেস্ট কর দাঁড়া রাখি বাটি নিয়ে এলাম তেলটা পড়ে যাচ্ছে বলে বাটি নিয়ে এলাম চিংড়ি মাছটা একটা নতুন ভাবে করেছি এটা হচ্ছে নারকেলের দুধ আর এমনি দুধ মিশিয়ে করেছি এই তেল পড়ছে ও ঠিক আছে
না একটু টেস্ট করো। রে কেন করলাম বিয়ে, কেঁদে কেঁদে মরি ইচ্ছে। কেমন আছে? হ্যাঁ ভালো, সত্যি কথা বলো না, ভালো। হ্যাঁ আরে বাবা, এটা তোমার জন্য এনেছি, তোমার জন্য এনেছি। এটা তোমার জন্য এনেছি। আরে এটা তুই কে, তোর কেমন লেগেছে দেখার জন্য এনেছি। পুরো তোমার জন্য, পুরোটা খাও। ভালো খেতে হয়েছে, প্লিজ তুই ট্রাই কর। আমি এটা তোমার জন্য এনেছি, তোমার জন্য এনেছি। তুমি আমার জন্য এনেছি, যাই না তুই খা। আমি খাবো না, তোমার এই তোমার জন্য এনেছি। তুমি আগে বলো তোমার কেমন লাগলো। আমার সলিড লেগেছে, মানে এরকম খাই না জীবনে, সত্যি বলি। এত ফাইন লেগেছে, সিরিয়াসলি। তুই আমি খেয়েছি, আমি টেস্ট করে বুঝতে পারলাম। আমি বলছি, আরে হাজার হয় তো খা না। আমি খাবো, তুই তোমার জন্য। তুই আমাকে বিশ খাওয়াবি না? ভালো খেতে তো, ভালো খেতে তো। মুখে দিছে কিরকির কিরকির করছে, কিরকির কিরকির করছে। খুবই ভালো রে, তোমার বউ এর কি মজার প্র্যাঙ্ক করার চেষ্টা করছিলিস? আমি তোর সাথে কোটি বলি, হ্যাঁ ফেল হয়ে গেল ভাই। আমি প্র্যাঙ্ক করতে গেলাম, উল্টো আমি প্র্যাঙ্ক হয়ে গেলাম, ফেল হয়ে গেল। আমার মনে হচ্ছিল কারণ ক্যামেরা নিয়ে যখন এসেছিস আর চামচ নিয়ে খেলাম না, গন্ধটা ঠিকঠাক লাগছে, মানে সেন্ট স্মেল ঠিকঠাক আছে, তো নুনটা বিরাগ হচ্ছে। এতটা নুন দিয়েছি, নুন দিয়ে উপরে একটুখানি পাতলা তেল দিয়েছি। আমি তো খাইনি। দেখে গেলাম কি করছে না, ঠান্ডা এসি চালিয়ে ঠান্ডা মাথায় বসে আছে, কেন গরম মাথায় করতে গেলে আমাকে দিতে খুব ইচ্ছে ছিল। আমি না রিলস, ইনস্টাগ্রাম রিলস খুব মাঝখানে চলেছিল, দেখছিলাম যে এরকম নুন দিতে, তারপর গ্রেভি ভালো করেছিস না, ভালো ট্রাই করেছিল, কিন্তু আমি যে ভিডিওটা দেখেছি সেটাও জানে না। কি ভয়ঙ্কর প্র্যাঙ্ক! আমি খাওয়াতে গেলাম, আমাকে জোর করে খাইয়ে দিল। আমি যদি না বলতাম মুখের মধ্যে পুরোটা ঢুকে দিত, ওই জন্য আমি আস্তে করে অল্প একটুখানি খেলাম। যাই হোক, চলো আজ এটা হচ্ছে সাকসেসফুল আর আনসাকসেসফুল প্র্যাঙ্ক, জানি না কেমন হয়েছে, আশা করি ভালো হয়েছে। যদি প্র্যাঙ্কটা ছোট্ট প্র্যাঙ্ক করার চেষ্টা করো, অনেকদিন পর তো প্র্যাকটিস নেই প্র্যাঙ্ক করার না। আমি আগে আমি আমি আগে সাকসেসফুল হই প্র্যাঙ্কে, আর এসে চলে যাবে, তুই বুঝতেও পারবি না। তুফান আয়েগা, তুফান তুফান আয়েগা। তো যাই হোক, চেষ্টা করেছি, অনেকদিন প্র্যাঙ্ক করে রেখেছি, সব ভুলে গেছি, প্র্যাঙ্কের অভ্যেস নেই, ঠিক প্র্যাঙ্কটা আসে না আমার থেকে। তার চেষ্টা করলাম, সাকসেস হলাম কি আনসাকসেস, মানে সাকসেস হলাম কি হলাম না কি জানি, ভগবান জানে। যাই হোক, আমার বেশ মজা লেগেছে। কিন্তু আমি তোর চেয়ে বেশি মজা, আমি কেন মনে চাই বেশি বেশি, হ্যাঁ আমি খেয়েছি চলে। যাই, এবার ফাইনালি কি লাঞ্চ করবো? নুনে পোড়া লাঞ্চ করাবো না, চাউনি এবার নরমাল লাঞ্চ করবো, পুরো ভাতে ভাতে নুন মাখিয়ে একদম খাইয়ে দেবো। সেটাই।
আমার হাসি পাচ্ছে। তো যাই হোক চলো টাটা, প্র্যাঙ্কটা কেমন লাগলো জানিও, তুইও কেমন লাগছে জানিস জানাস, আর দেখা হবে নেক্সট একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, বাই বাই, আপনারটাই মায়ের গা।